Villages in West Bengal's West Midnapur district are falling victims to Naxal violence. Some of these tribal villagers narrated the incidents of Naxal cruelty and still live in fear and trauma. ঘরের মালিককে নিয়ে যেত, নিয়ে রাতে অন্ধকারে মিটিং করত আর না গেলে পরিবারের মাঝে তাকে মার দিয়ে হতো, এরকম ধরনের পরিস্থিতি আমাদের কাছে। কিন্তু সেই যে জল জঙ্গল জমি সমস্যা নিয়ে তাদের কিন্তু সেই উন্নতির কাজ আদৌ হয়নি। মিটিং করতো রাত্রে গিয়ে, মিটিং করতো রাত্রে তোমাকে উঠে নিয়ে আসতো, উঠে নিয়ে মিটিং করতো বাবার আর সবাইকে একমাত্র থেকে পিটতে শুরু করলে আমিও দেশ থেকে, আমাকে দেশ থেকে 4 মাস দেশ ছাড়া যেত, আমি সাগরাইল থানাতে ছিলাম। কিন্তু ধীরে 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 পরিস্থিতি শান্ত হওয়ার পরে আমাদের এখন পরিস্থিতি খুব ভালো, আমরা শান্তিতে আছি। যাতে এইভাবে পরিস্থিতিটা বরাবর ধারাবাহিকভাবে থাকে সে তার জন্য আমি আবেদন করছি। ও মাঠে যে থাকতাম রাত্রেবেলা, মাওবাদী এসে তো মারধর করত, ঘরে তো মালিক নাই, মালিক দিককে ধরে নিয়ে পালিয়ে যেত। আর কোনো খাওয়া দাওয়ার তো কোনো ঠিক নাই, হ্যাঁ ছোট ছোট ছেনা কোলে টোলে নিয়ে পালিয়ে যেতাম রাত্রেবেলা। The incidents of Naxal violence have gone up in West Midnapur district since 2009. Many villagers were even forced to migrate to safer places. পস্তিতে সে সময় মানে আমরা বাড়িতে থাকতে বাধ্য হই, বাড়ি থেকে টেনে টেনে নিয়ে যেত, আমাকে তো মানে ধরে নিয়ে গেল মারবে বলে, কোনো রকমে পায়ে হাতে ধরে বেঁচে বন্দুক বিড়ে দিল তার মা বাদের, বহু কষ্টে বেঁচে যাচ্ছি, কথাগুলো বলছি চোখে জল আসছে, খুব দুঃখের বিষয়। আমার বাড়ি ছাড়া ছোট ছোট বাচ্চা নিয়ে পড়ে গেছিলাম, শ্বশুর বাড়িতে গেছিলাম, এটা আমরা চাচ্ছি না, যাতে আমরা মানে গরিব মানুষ তো আমাদের খেটে খেতে হয়, মোটামুটি আমাদেরকে যেমন শান্তিভাবে আমরা বাস করতে পারি, ছেলে মেয়েদের পড়াশোনা স্কুল টিস্কুল ভালোভাবে থাকুক, শান্তিভাবে দিন কাটাকে এরকমভাবে আছে। আমার নাম ভূষণ চন্দ্র সিং। মারতে মারতে নিয়ে গেছে, এরকম একটা দিন মোটামুটি মানে এসছে, হ্যাঁ বাড়ি থেকে চলে যেতে হয়েছে একবারে, সে খাওয়া ভাত রেখে দিয়ে মোটামুটি তোমার জীবন নিয়ে পড়াতে হতো আগে, ছেলে মেয়ে মোটামুটি স্ত্রী পরিবার সবাই মোটামুটি একই অবস্থায়, মোটামুটি মাওবাদী তারা বলতো যে মিটিংয়ে যেতে হবে, তোমার স্বামী কোথায়, তোমার স্বামী তারা কোথায় গেছে, এই সব মোটামুটি তারা মোটামুটি বলতো আর কি, সাজাতো। এখন আমরা শান্তিভাবে মোটামুটি বসবাস করতে চাই। West Bengal now has just one left extremism district, Jhargram, which has been carved out of the Maoist-infested areas that till now covered the four districts of West Midnapore, Bankura, Purulia and Birbhum.